হাই ভিউয়ার্স, সবাই কেমন আছেন? দুবাই ডিশ প্রোডাক্ট ইন বাংলাদেশ এই গ্রুপের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের সাথে আজকে SR99SD Pro স্টার সেট মডেল SR99SD Pro এইটার ফুল রিভিউ নিয়ে আমি আপনাদের সাথে ইমরান। আউটলুকিং অনেক সুন্দর, বডিটার ফিটনেস অনেক সুন্দর, দেখতে লুকিং গর্জিয়াস। এটা বাজারের সেরা বক্স স্টার সেট কোম্পানির, স্টার সেট SR99SD Pro। আমি ওয়াইফাই ডঙ্গল লাগায়ে ইউজ করছি, অনেক ভালো একটি বক্স। এটার খুঁটিনাটি যা যা আছে, যা কী চলে না চলে সবই আমি বলছি। ওয়াইফাই ডঙ্গল আমাদের কাছে আছে, ওয়াইফাই ডঙ্গল রিসিভারের সাথে থাকে না আমাদের কাছে। আমার আর নাইম ভাই, নাইম জে আহমেদ ভাইয়ের কাছ থেকে পাবেন আপনার এই ডঙ্গলগুলো। এই ডঙ্গলগুলো মার্কেটে অ্যাভেলেবেল আছে, বক্সের সাথে থাকে না, আলাদা নিতে হয়। যারা মডেম চালাতে চান তারা মডেম চালাতে পারবেন। যারা যারা আমাদের গ্রুপে অ্যাড হন নাই, দুবাই ডিশ প্রোডাক্ট ইন বাংলাদেশ এই গ্রুপে এখনই জয়েন হয়ে যান, কারণ আমাদের নিত্য নতুন ফার্মওয়্যার সেখানেই দেওয়া হয়। সম্পূর্ণ ডিটেলস, আরও অনেক কিছু আনকমন, কী কী আসছে না আসছে, কী চ্যানেল চলছে, এগুলো সব কিছু ডিটেলস দেওয়া হয় দুবাই ডিশ প্রোডাক্ট ইন বাংলাদেশ এই গ্রুপে। এখনই জয়েন হয়ে যান। আর যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই এখনই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন, কারণ নেক্সট ভিডিও বানানোর সাথে সাথে যেন ইউটিউবটা পেয়ে যান। এই যে এটা হচ্ছে আপনার 99SD Pro-র মেনু। ওয়াইফাই সেটিং এইখানে হচ্ছে আপনার সার্ভার সেটিং। দেখেন এই অপশনগুলো দেখে নেন, ওয়াইফাই সেটিংস করবেন আপনারা এইভাবে করে সার্চ করে ওয়াইফাই সেটিংস করে নেবেন। আমার এখানে জাবির নেট নামে যেটা সেটা কানেক্ট করা আছে, এটা দিয়ে আমি চালাচ্ছি। যারা মডেম চালাবেন এখানেই হচ্ছে আপনার মডেমের দেওয়া আছে, মডেম এখান থেকে কানেক্ট হয়ে যাবে অটোমেটিকলি। হাওয়াই মডেম হলেই সব থেকে ভালো হয়, হাওয়াই মডেম সবগুলোই কাজ করে। সার্ভারের ব্যাপারটাতে আসি, আপনার ওয়াইফাই সেটিং করার পরেই সার্ভার সেটিংসে আসবেন। সার্ভার সেটিংসে আসে প্রথমে আপনার পনেরো নম্বরে আপনার নিয়ে যেতে হবে। পনেরো নম্বর যেটা প্রথম অবস্থায় এরকম থাকবে, আপনাদেরকে এনাবেল করে নিতে হবে। এনাবেল বলতে রিমোটের সবুজ বোতামটা চাপ দিবেন, এনাবেল হবে। তারপরে সার্ভার টাইপে আসবেন, সার্ভার টাইপে আসে আপনার ফান ক্যাম করে নেবেন। তখন যেদিন থেকে আপনি অ্যাক্টিভ করবেন সেদিন থেকে ডেট দেখাইতে শুরু করবে, কানেক্টেড দেখাবে, তারপরে এটা কেটে দিবে। আরেকটা কথা বলে নিই, যেটা না বললেই নয়, বিভিন্ন দোকানদাররা আপনাদেরকে হয়রানি করে, কারণ আমাদের প্রোডাক্টগুলো আমাদের কাছে ছাড়া অন্য কোনোখানে পাওয়া যায় না, যদিও পেয়ে থাকেন আমারই প্রোডাক্ট। দেখবেন রিসিভারের পিছনে আমার সিগনেচার দেওয়া আছে। আর হচ্ছে সিসি ক্যামের বিষয়, অনেক দোকানদাররা বলে যে স্টার সেটে তো সিসি ক্যাম চলে না, এটা আসলে একদম ভুল একটা কথা। আসলে জিনিসটা একটা মানে তারা অন্য চায়না রিসিভার বিক্রি করার জন্য আপনাদেরকে এই সমস্ত আজে বাজে কথাবার্তা বলে থাকতেছে। তো এটার ক্ষেত্রে এটা একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে যে ফান ক্যাম অ্যাক্টিভ থাকা অবস্থায় আপনার সিসি ক্যাম ভালো চলবে না, ফান ক্যামটা ডিজেবল করতে হবে। ফান ক্যামটা ডিজেবল বলতে ওই আবার সবুজ বোতামটা চাপ দিবেন, ডিজেবল হয়ে যাবে। তারপরে এক নম্বরে আমার একটা ভিডিও কনের লাইন দেওয়া আছে, এমজি ক্যাম চালাচ্ছি আমি, সিসি ক্যামও ভালো চলে, এমজি ক্যামও ভালো চলে। এমজি ক্যাম একটু ফাস্ট, সিসি ক্যাম একটু স্লো। এমজি ক্যাম যারা সিলাইনের ব্যবসা করে তাদের কাছ থেকে আপনারা এমজি ক্যামও যদি চান তাও এমজি ক্যাম পাবেন, যদি সিসি ক্যাম চান সিসি ক্যামও পাবেন। সিসি ক্যাম করতে এই যে এখানে সিসি ক্যাম করে নিতে হবে, তারপরে এখানে বসবে আপনার, তারপরে পোর্ট বসবে, ইউজার পাসওয়ার্ড বসবে, কানেক্ট হয়ে যাবে। একটা জিনিস খেয়াল করবেন, যখন সিসি ক্যাম ঢুকাবেন তখন যেন কোনোভাবেই ফান ক্যামটা অ্যাক্টিভ না থাকে, ফান ক্যামটা ডিজেবল থাকতে হবে। ফান ক্যামটা ডিজেবল থাকলে সিসি ক্যাম বলেন আর এমজি ক্যাম বলেন অনেক সুন্দরই চলে, আমাদের বক্সে খারাপ চলে না। এটা আপনাদেরকে মানে দোকানদাররা ভুল বুঝায়, ওদের কাছে তো আর আমাদের এই প্রোডাক্ট নাই, সে কারণে ওদের প্রোডাক্টটি সেল করার জন্য আপনাদেরকে বলে
যে সিসি ক্যাম ভালো চলে না, আসলে কথাটা ভুল। যাই হোক, এখন আপনাদেরকে দেখাবো, এটা কোম্পানি সার্ভার আছে 1 বছর, অ্যাপোলো আইপি টিভি আছে 3 মাস। কোম্পানি সার্ভার বলতে ফান ক্যাম আছে 1 বছর, অ্যাপোলো আইপি টিভি আছে 3 মাস। তো চলে যাই, আপনাদেরকে প্রথমে নিয়ে যাবো স্কাইনেট। স্কাইনেট দেখেন, স্কাইনেটের চ্যানেলগুলো আপনার অনেক সুন্দর চলবে। যেই যেই চ্যানেল চলবে সবগুলো লাল হয়ে থাকবে, ফান ক্যামে যেই সব চ্যানেল চলবে সব লাল হয়ে থাকবে। স্কাইনেট অদ্ভুত চলে, স্কাইনেট ডিশ টিভি অদ্ভুত চলে। আমি দেখাচ্ছি, বেশি কিছু দেখাবো না, জাস্ট HD কয়েকটা চ্যানেল দেখাচ্ছি, সবই চলে। কন্ট্রোল রুম অপারেটরদের জন্য অনেক ভালো বক্স, কারণ ওদের আনকমন চ্যানেল প্রয়োজন। সাধারণ অপারেটরদের জন্য ভালো, অনেকগুলো স্যাটেলাইট চলছে, সিসি ক্যাম কিনতে হচ্ছে না, 1 বছর ফ্রি পাচ্ছেন। পাওয়ার ভিউ সবসময় চালু থাকে, পাওয়ার ভিউ আপনাদেরকে দেখাবো। তার আগে আমি চ্যানেলগুলো কিছু দেখাইনি, কথাও বলি আপনাদের সাথে ভালো মন্দ। সবই চলে, সবই চলে। বাইরের DTH দেখতে মজাই আলাদা, ইন্ডিয়ান DTH এর থেকে বাইরের দেশের DTH দেখতে মজাই আলাদা। আমাকে বিভিন্ন দেশ থেকে মানুষ ফোন দেয়, ভিয়েতনাম, বিশেষ করে ভিয়েতনাম আর থাইল্যান্ড, কারণ এখানে ভিয়েতনামের একটা DTH গোটাই চলে, আবার থাইল্যান্ডের ট্রু ভিশন এটাও গোটা চলে। এই কারণে আমাকে ফোন দেয়, বলে যে কিভাবে নিব না নিব। তো আমি তো ওদের দেশে পাঠাইতে পারিনি, আমি মায়ানমারে কিছু পাঠাইছি, মায়ানমারে কিছু বক্স পাঠাইছি। এই এই স্যাটেলাইটটা চলার কারণে মায়ানমারে আমার বক্স গেছে অনেক। আমি আর না দেখাই বেশি কিছু, আপনারা দেখেন, যা যা দেখতে পাচ্ছেন সবই চলবে। অনেক সুন্দর সুন্দর এখানে স্পোর্টস চ্যানেলও আছে, সেগুলো আপনারা উপভোগ করতে পারবেন। ভিডিওটা হয়তোবা বড় হয়ে যাবে, একটু ধৈর্য ধরে দেখিয়েন, না দেখলে কোনো কিছু বুঝতে পারবেন না। আর এটা যারা নতুন আছে তাদের জন্য একটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে। ফক্স এর চ্যানেলগুলো চলে, ফক্স স্পোর্টস যতগুলো আছে, এই DTH এ যতগুলো আছে প্রায় 100% চলে, কোনো বাদ নাই, দেওয়ার সাথে সাথে প্লে হয়। আপনারা বুঝতেই পারবেন না, যে মনে হবে যে স্কাইনেটের অরিজিনাল বক্স দেখছেন। এটা নাইম জি আহমেদ ভাইয়ের একটা প্রিয় চ্যানেল, সবসময় সে ইংলিশ গান দেখে, আমিও দেখি, আমারও অনেক প্রিয়, তবে আমার থেকে নাইম জি আহমেদ ভাইয়ের অনেক বেশি প্রিয়। এবার আমি আপনাদেরকে নিয়ে যাব ডিশ টিভিতে, NSS 695। আপনারা যারা আমাদের কাছ থেকে বক্স নিচ্ছেন তাদেরকে কিন্তু আমরা এই চ্যানেলগুলো সার্চ করে দিয়েই পাঠাই, জাস্ট সার্ভারটা অ্যাক্টিভ করে নেওয়ার প্রয়োজন। সার্ভারটা অ্যাক্টিভ জাস্ট ওই 15 নম্বরে যায়, ওটা তো আমি দেখাইলাম কিভাবে সার্ভার অ্যাক্টিভ করবেন। যাই হোক, ডিশ টিভি দেখাই, ডিশ টিভির যে সমস্ত চ্যানেল দেখার মতো সবই চলে, সবই কমবে, সবই চলে। তামিল তেলেগু কিছু চ্যানেল চলে না, তামিল তেলেগু কিছু চ্যানেল চলে না। এই জাস্ট অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলন 2 ডিসেম্বর।
এখান থেকে অডিও চেঞ্জ করতে পারবেন। আমি এখনো বাংলা করে রাখছি অডিওটা। আপনারা অনেকজন আমাকে ফোন করে বলেন যে ট্রাভেল এক্সি বলে চলে না। যে সমস্ত চ্যানেল লাল হয়ে আছে সবই চলবে ভাইয়া, ডিস টিভিতে যে সমস্ত চ্যানেল লাল হয়ে থাকবে সবই চলবে। 90% ওকে ডিস টিভি, 90% ওকে তামিল তেলেগু গুলার কারণে 100% বলতে পারলাম না। দেখছেন চ্যানেল দেওয়ার সাথে সাথে চেঞ্জ। অনেকে সনি 10-2 নিয়ে সমস্যা, তারা আমাদের এই বক্স দিয়ে ইচ্ছা করলে সনি 10-2 ও চালাইতে পারেন। ঠিক আছে, এবার আপনাদেরকে দেখাবো 45 ডিগ্রি, 45 ডিগ্রি, 30% ওকে। আমার 2 ফিটে ধরা আছে, সিগন্যালটা অনেক ডিস্টার্ব। হাই ডেফিনেশনের মোটামুটি কম বেশ সবই চলে, যেগুলো যেগুলো লাল হয়ে আছে সবই চলে। 30% ওকে আমি বলে দিচ্ছি, 30% ওকে। ডায়ালগ টিভি 30% ওকে। আপনারা এখান থেকেও চ্যানেল দিতে পারেন ইচ্ছা করলে, কন্ট্রোল রুম অপারেটরদেরকে বলছি আমি। যাদের 6 ফিট বা 4 ফিট ডিশ আছে তারা ইচ্ছা করলে ট্রু ভিশন ধরায় ট্রু ভিশনের প্যাকেজগুলো উপভোগ করতে পারেন, ট্রু ভিশনের প্যাকেজগুলো উপভোগ করতে পারেন। দেখেন ট্রু ভিশন চলছে। আমার এটা 2 ফিটে ধরা আছে, হরিজেন্টালের আমি কিছু চ্যানেল পাই। আমার 6 ফিট ডিশও ধরানো ছিল, তো আমি এখন আর ইউজ করছি না ট্রু ভিশন, সেই জন্য আমি দেখাইতে পারছি না বেশি কিছু। তবে হ্যাঁ, এখন চ্যানেলগুলো সার্চ করা আছে, তো আপনারা যেগুলো লাল হয়ে যাচ্ছে সেগুলো চ্যানেল চলে। ও আর এগুলো বিস্কি অটোরোল, বিস্কি অটোরোল, দেখেন কিভাবে বিস্কি অটোরোল হচ্ছে, দেখেন বিস্কি অটোরোল, দেখছেন বিস্কি অটোমেটিকলি রোল করছে। বিস্কি কিটাও ইচ্ছা করলে আপনারা বের করতে পারবেন। আপনার পেজ প্লাস রিমোটে পেজ প্লাস চাপ দিলেই বিস্কির কিটা চলে আসবে, আপনাদের আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারবেন বিস্কিটা। ট্রু ভিশনের প্যাকেজ কিন্তু আমি আপনাদেরকে দেখাইতে পারলাম না, ট্রু ভিশনের প্যাকেজ কিন্তু ফুল ওকে।
আমাদের বক্সে ট্রুভিশনের প্যাকেজ ফুল ওকে, আপনার কম্পারে হলো 80% ওকে আছে ট্রুভিশন, মানে দেখার মতো যেগুলো চ্যানেল আছে সবগুলোই চলে, তবে বেন স্পোর্টস চলে না, বেন স্পোর্টস চ্যানেল আছে, বেন স্পোর্টস চলে না। আমাদেরকে অনেকে ফোন দেন আপনারা, বলেন যে ডিডি ডাইরেক্ট প্লাসের মতো ভালো স্যাটেলাইট, ভালো চ্যানেল ফ্রিতে দেখার জন্য কোনটা আছে। তাহলে আমি বলবো 2 ফিট ডিশ দিয়ে আপনারা 78° কিউবেন ধরান, অনেকগুলোই চ্যানেল পাবেন, টোটাল চ্যানেল 200 মতো চ্যানেল পাবেন। যে এখানে ফ্রি চ্যানেল আছে সেগুলোও আপনি আপনারা উপভোগ করতে পারেন ইচ্ছা করলে, অনেক চ্যানেল আছে, চ্যানেলের শেষ নাই। এগুলো সব 20 কি মুডে আছে, 20 অটো রোল করছে বক্সটা, সেজন্য আমি আপনাদেরকে দেখাইতে পারছি। এখানে একটা অনেক সুন্দর মুভি চ্যানেল আছে ভালো, যাই হোক এগুলা বেশি বলে ভিডিওটা বড় না করি। এবার আমি আপনাদেরকে দেখাবো বঙ্গবন্ধু স্যাটেলাইট 20 কি কেমনে অটো রোল করে। দেখেন বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 ফিটে ধরা আছে আমার। এই যে এখানে সবার বিটিভি ন্যাশনাল কারো চলছে না, সবাই আমাদেরকে ফোন দিচ্ছেন জানাচ্ছেন। এই যে দেখেন আমাদের স্টার সেট SR99 HD প্রো নেন, বিটিভি 20 কি অটো রোল দেখছেন, ডিগ্রির যত পাওয়ার ভিউ আছে ফুল ওকে। সি ব্যান্ড 105 ভার্টিক্যাল, দেখেন আমাদের পাওয়ার ভিউ মোটামুটি সবার আগে চালু হয়, বন্ধ হয় না, আর একেবারে যদি ইনক্রিপশনটা চেঞ্জ করে দেয় তাহলে বন্ধ হয়ে যাবে, এটা বলে লাভ নেই, কিন্তু সবার আগে ফার্ম ওয়্যার ছাড়ে, এরা বন্ধ হয়ে যাওয়ার আগেই ফার্ম ওয়্যার ছাড়ে। আর আপনারা যদি ফার্ম ওয়্যার পেতে চান অবশ্যই দুবাই ডিশ প্রোডাক্ট ইন বাংলাদেশ এই গ্রুপে জয়েন হয়ে যাবেন, কারণ আমাদের ফার্ম ওয়্যার ওখানেই দেওয়া থাকে, আপনাদেরকে বারবার আমরা মেসেঞ্জার সবাইকে তো দেওয়ার সম্ভব না, সেই জন্য আমরা গ্রুপ তৈরি করছি দুবাই ডিশ প্রোডাক্ট ইন বাংলাদেশ, এই গ্রুপের মধ্যে আপনারা ফার্ম ওয়্যার পেয়ে যাবেন। আর যারা এখনও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি করে নেন, কারণ এর পরবর্তীতে যে ভিডিও বানাবো সেই ভিডিওগুলো দেখার জন্য ইউটিউবে আপনার সাবস্ক্রাইব করে নেন আমার চ্যানেলটা। আমার 68° ধরা নাই, 68° চালু আছে, মাঝখানে একবার 68° সবার বন্ধ হয়ে গেছিল চায়না বক্সগুলোতে, আমাদের বক্সে সব সময় চালু ছিল, আমাদের বক্সে বন্ধই হয়নি। এরা বন্ধ হওয়ার আগেই ফার্ম ওয়্যার দিয়ে দেয়, স্টার সেট পাওয়ার ভিউ বন্ধ হয়ে যাওয়ার আগেই, 105 68 সনি গ্রুপ বন্ধ হয়ে যাওয়ার আগেই ফার্ম ওয়্যার দিয়ে দেয়। আর আপনারা ফার্ম ওয়্যারটা পেতে অবশ্যই দুবাই ডিশ প্রোডাক্ট ইন বাংলাদেশ এই গ্রুপে জয়েন হইলেই আপনারা ফার্ম ওয়্যার পেয়ে যাবেন। যারা যারা যেই বক্স আমাদের কাছ থেকে কালেক্ট করছেন তাদের সব বক্সের ফার্ম ওয়্যার আমাদের দুবাই ডিশ প্রোডাক্ট ইন বাংলাদেশ এই গ্রুপে দেওয়া আছে। এবারে আপনাদেরকে দেখাবো 132° চ্যানেলগুলো, চ্যানেলগুলো আমার এই মুহূর্তে সিগন্যালটা ধরা নাই, তারপরেও দেখাচ্ছি। ভিয়েতনামের DTH এর চ্যানেলগুলো দেখেন, এগুলো সব চলে, লাল হয়ে আছে সব চলে। এগুলো ফ্রি চ্যানেল, আপনারা যারা ফ্রিতে দেখতে চান এগুলো চ্যানেল খুব ভালো, এগুলো সব হাই ডেফিনেশন চ্যানেল, সব সুন্দর চলে, আপনাদেরকে জাস্ট দেখাইলাম 132° ভিয়েতনাম VTC এই DTH-টা খুব সুন্দর চলে, সেজন্য আপনাদেরকে দেখাইলাম, আমার এই মুহূর্তে 20টা ধরন নেই,
এবার আমি যাব একটা ভিন্ন টপিকে, সেটা হচ্ছে আমাদের বক্সের সাথে এটার কোনো সম্পর্ক নাই। এইটা হচ্ছে আপনার আলাদা একটা ভিডিও কনের আর 91 রিলায়েন্স বিগ টিভির একটা এমজি ক্যাম লাইন, আপনারা এটার সি লাইনও পাবেন। আপনারা এটা যদি নিতে চান নাইম জি আহমেদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আমি প্রথমে আপনাকে দেখাই ভিডিও কনের রিলায়েন্স বিগ টিভির যে ডিটিএইচটা আছে সেখান থেকে কিছু চ্যানেল চালু করে দেখাচ্ছি হাই ডেফিনেশনের। এটা বক্সের সাথে ফ্রি নাই, এটা আপনাদেরকে আলাদা নিতে হবে। এটা হচ্ছে আপনার রিলায়েন্স বিগ টিভি, রিলায়েন্স বিগ টিভির এখানে 12টা চ্যানেলের মতো আছে, 12টাই ওপেন হয়। আরেকটা কথা বলে রাখি, মাঝে মাঝে এগুলো ফান ক্যামেও চালু হয়, তবে ফান ক্যামে জিনিসটা স্টেবল না, কখনো চলে কখনো চলে না, এগুলো সেজন্য আমি বলি না কাউকে। ফান ক্যামে কখনো চলে কখনো চলে না। রিলায়েন্স বিগ টিভি যতগুলো এইচডি আছে সবগুলোই চলছে আমার, বাট সেগুলো আলাদা সার্ভারে। এবার আপনাদেরকে আমি নিয়ে যাব ভিডিও কল। আমি এই অপশনটা আনছি হচ্ছে আপনার রিমোটের মধ্যে একটা SAT সেট, সেট মানে স্যাটেলাইট লিখা আছে, ওইটা চাপ দিলেই আপনার এই এগুলো সব চলে আসবে, এই ফাংশনটা চলে আসবে। আমরা সব চ্যানেল সার্চ করে দিয়ে পাঠাই, যেগুলো আমার ধরা আছে সেগুলোই আমি সার্চ করে দিয়ে পাঠাই আপনাদেরকে। দেখেন ভিডিও কল খুব সুন্দর চলবে এখন। এগুলো কিন্তু সব বক্সে সাপোর্ট করে না, ভিডিও কনের এই লাইন সব বক্সে সাপোর্ট করে না, চায়না কিছু কিছু বক্সে সাপোর্ট করে, আমাদের স্টার সেটের সবগুলো মডেলেই সাপোর্ট করে। যতগুলো এইচডি চ্যানেল আছে কম বেশি সবই চলে। বোলের অসাধারণ সব বীজ আছে বলে সেটাই হবে আমার নেক্সট স্টপ। এড্রিয়াটিকে এখন দক্ষিণী বাতাস বইছে, তাই উইন যারা যারা আমার গ্রুপ দুবাই ডিশ প্রোডাক্ট ইন বাংলাদেশ এই গ্রুপে যারা জয়েন হননি এখনই জয়েন হয়ে যান। আর এগুলোর হচ্ছে আপনার সবগুলোতে ফাইলে থাকে, ফাইলগুলোতে আপনারা ফার্মওয়্যার পেয়ে যাবেন। আমাদের যে সব বক্স আপনারা নিয়েছেন বা যে সব বক্স আপনারা নিতে যাচ্ছেন সেই সব ফার্মওয়্যারগুলো থাকে এই যে ফাইলে, এই গ্রুপের ফাইলে থাকে দুবাই ডিশ প্রোডাক্ট ইন বাংলাদেশ। এই গ্রুপে এখনই জয়েন হয়ে যান, দেরি করিয়েন না। আর এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আপনারা ইউটিউব আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। এখানে সব সমাধান দেওয়া আছে, ভিডিও কার কোনটা প্রয়োজন এখান থেকে বিস্তারিত দেখে আমাকে জানাবেন। স্টার সেটের যে কোনো পণ্যের জন্য যোগাযোগ করুন নাইম জে আহমেদ ভাইয়ের সাথে, অথবা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে শেষ করছি। আমি আপনাদের সাথে ইমরান, খোদা হাফেজ।